আজকের ব্রেকিং নিউজ, ত্রিপুরা রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার আকাশ দে উর্ফ নান্না একটি মেয়েকে নিয়ে গত বুধবার রাত্র 3টার সময় পালিয়ে যায়। মেয়ের ফ্যামিলি মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেছে এই 3টা দিন, এমনকি থানাতেও ডায়েরি করেছে, কিন্তু মেয়েকে পায়নি। কিন্তু আজকে হঠাৎ করে মেয়ের খবর পাওয়া গেছে যে মেয়ে নানুর সাথে এরকম একটা জায়গাতে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা নান্না এই মেয়েটিকে নিয়ে এই 3 দিন কোথায় কোথায় রাত কাটাইছে? প্রথম রাত কাটাইছে আশিক কারাবাড়ির বনের কুঞ্জির তলে, দ্বিতীয় রাত কাটাইছে মঙ্গলারা বাড়ির ঘরের পিছনে একটা সলা আসলো ইডাগা দিয়ে, তৃতীয় দিন মানে আজকে নান্নাকে কোথায় থেকে আটক করা হলো? এটা হইছে রাহুলারা বাড়ির শিলিঙ্গ নানু আর মেয়েটা পলিয়েছিল, মানে পলায়া ছিল, ওইখান থেকে তাদেরকে আটক করেছে শিলিঙ্গেতে। এখন নান্নার কি হবে, নান্না কোথায় আছে, আর মেয়েটা আর নান্না যে একসাথে থাকছে তাদের মধ্যে কি কিছু হয়েছে? যখন মেয়ের বাড়ির ফ্যামিলির লোক মেয়ের সাথে কথা বলতে গেছে, তখন মেয়ে কইতাছিল যে না আমি একটু দুঃখ পাইতাছি, তো এটাতে বোঝা গেছে যে অনেক কিছু হয়েছে তাদের মধ্যে। এখন নান্না কোথায় আছে, নান্নার কি খবর, নান্না কি ভালো আছে, ঠিক আছে, না এ মেয়ের বাড়ির ফ্যামিলি নান্নার কোনো মানে দুর্ঘটনা ঘটাইছে? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবতেছেন, নান্না এখন জীবিত ভর্তি আছে, ওরে অনেক গণধুলাই করা হলো। আমরা জিবি হসপিটাল থেকে খবর পাচ্ছি যে নান্না পাগল হয়ে গেছে, প্যান্ডা পাগল হয়ে গেছে। নান্নার কাছে নান্নার যে ফ্যামিলির লোক আছে তারা দুইরা ছুটে গেছে, গিয়ে সেটা দেখে যে নানু ওই মেয়েটা লেগে পাগল হইয়া মানে ওইখান থেকে পালায়া যাওনের হসপিটাল থেকে পালায়া যাওনের চেষ্টা করছে, আর চেষ্টা করতে গিয়ে সেটা যখন জ্বালানা দিয়ে বার হইতে লাগছে, জ্বালানার গ্রিলও নান্না আটকে রয়েছে, কেউ বার করতে পারত উঠলাম। কিছু দেখার পর আমরা এটা নিশ্চিত হলাম যে নান্না মেয়েটিকে অনেক অনেক অতিরিক্ত ভাবে ভালোবাসে। তো আপনারা যদি জানতে চান পরে কি হবে তা দেখার জন্য দূরে থাকুন আমাদের সাথে। ক্যামেরাম্যান ডোলামিয়ার সাথে আমি আলামিন, আপনারা দেখছেন সাওয়া টিভি। নান্না বিলে গ্রিলো আটকে দিছে উঞ্চো, শিলিঙ্গু বিলে রাইল্লার বাড়ির উঞ্চো। তো বন্ধুরা, এটা একটা নানিক যে ফটোটা, এটা নান্না হেরা একটা মানে শুটিং করতেছে আর কি নানু, মানে ওই কি জানি একটা বাইন্স ভিডিও লেগে, তো এটা কেটে ফটো তুললে এটা নেটের ভিত্তে দিছে। তো আসলে এটা একটু ফাইজলামি করে ভিডিওটা বানাইছি, কেউ কিছু মনে করো না, কমেডি আসলো, আর ভালো লাগলে শেয়ার করবা, বাস এন্টারটেনমেন্ট শুধুমাত্র, ঠিক আছে না? আর আমার ফলো না করলে ফলো করো, এটাই চাই আমি, তোমরা দেখো কিটা কিটা হয়। তো বন্ধুরা, ভালো থাকো, সুন্দর থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত করে টাইমে চাই। সো আবার দেখো আমি নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ডে টপ কোশ্চেন দিলে, আমি জানি কেডা কেডা আসলে শুরু করছে।